তাহিরিরা কোথায় তাদেরকে খুঁজছে আজ যখন আমার তরুণ ছাত্রগুলো এই সরকারের কাছে ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছে সরকারের বুলেটের আঘাতে যখন তাদের কলিজা সরকার হয়েছে শত শত মায়ের কুল খালি হয়েছে এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সাধারণ মানুষ চাকরিজীবী কৃষিজীবী সর্বস্তরের মানুষ যখন রাস্তায় নেমে এসেছে এই তাহিরি তাহিরিপন্থীরা তারা একটা একটু শব্দ বলিনি যা গ্যাস উদ্দিন তাহিরি কোথায় তাহিরিকে ছাত্র সমাজ খুঁজছে দেশের মানুষেরও প্রশ্ন যে এই ডিজে বন্ড গ্যাস উদ্দিন তাহিরি কোথায় সে তো লাফালাফি কম করিনি বিগত সৈরাশাসক সরকারের আমলে এই গ্যাস উদ্দিন তাহিরিদের লাফালাফি আমরা দেখেছি শত শত হাজার হাজার তরুণদেরকে নিয়ে সে প্রত্যেক রাত্রে সারা বাংলাদেশ ঘুরে বেড়ায় সে লক্ষ টাকার বিনিময়ে ছাত্রদেরকে নিয়ে নাচানাচি লাফালাফি করে আজ যখন ছাত্ররা ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছে স্বৈরা শাসকের বুলেটের আঘাতে যখন ছাত্রদের বুক যাজরা হয়েছে শহীদ হয়েছে জাতির এই ক্লান্তি লগ্নে এই তাহিরা কোথায় তাহিরিকে তো পাওয়া যায়নি এই ভণ্ড গিয়াস উদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহর ব্যাপারে মামলার হুমকি দিয়েছিল শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ঠিকই পাঁচ কোটি টাকা এই আহত ছাত্রদের ছাত্রদের জন্যে তিনি বাজেট করেছেন ছাত্ররাও ভালোবেসে সারা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির আমাদের তরুণ বন্ধুগণ শেখ আহমদুল্লাহকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন তিনাকে উপদেষ্টা হিসাবে ওনারা রাখতে চেয়েছিলেন কিন্তু তিনি উদার মনার পরিচয় দিয়ে বাংলাদেশের ক্ষেত্রিমান একজন আলেম ডক্টর আফম খালেদ হাফিজাহুল্লাহ তিনাকে তিনি প্রস্তাব দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার প্রশ্ন হলো এই তাহিরি কোথায় এই বন্ড তাহিরিরা তাদের ইতিহাস আমরা বলিনি আমি যখন তখন হাটাজারিতে পড়ি দুই আমরা যখন নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে শাপলা চত্বরে একত্রিত হয়েছিলাম পাঁচই মে দুই হাজার তেরোর কালো রাত্রিতে সৈরা শাসকের আদেশে নির্দেশে আমাদের সহপাঠী বন্ধুদেরকে শহীদ করা হয়েছে শাপলা চত্বরের কালো পিছ ডালা রাস্তাকে আমাদের দেহের রক্তে রঞ্জিত করা হয়েছে আমরা ছিলাম মজলুম আমরা কথা বলতে পারিনি সরকার আমাদের একটা মামলাও নেয়নি কিন্তু আপনারা হয়তো অবশ্যই জানেন এই তাহিরিরা শাপলা চত্বরের পরের দিন চট্টগ্রামের ঐতিহাসিক লালদিগির ময়দানে বিশাল বড় সম্মেলন করে আমাদের উস্তাদ হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমি আল্লামা সাহমদ শফি রাহিমা কাফের ফতোয়া দিয়েছিল কারণ তারা ওই সৈরার শাসকের সাথে তাদের বন্ধুত্ব ছিল আমরা ছিলাম মজনুম মজলুম আমাদের পক্ষ সেদিন তারা নেইনি বরংচ নাস্তিকদের পক্ষ নিয়ে আল্লামা শাহমদ সাহমদ শফি রাহিমা এই তাহিরিপন্থীরা তারা সেদিন কাফের ফতোয়া দিয়েছিল জাতি ভালো করে তাদেরকে জানে আজকে জাতির ক্লান্তি লগ্নে তাহিরি কোথায় তাহিরিরা কোথায় তাদেরকে খুঁজছে কয়েকদিন আগেও আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়া পূর্বের সরকারের একজন পৃষ্ঠপোষক নেতার নির্বাচনের সময় তাহিরি লাফালাফি আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আজকে তাহিরি কোথায় তাহিরিকে খুঁজছি তার কোনো বক্তব্য বিবৃতি তো আমরা পাচ্ছি না সে ইঁদুরের গাতায় লুকিয়েছে তাহিরিকে খুঁজছে জাতি লক্ষ লক্ষ টাকা তরুণদেরকে লাফিয়ে নাচানাচি করে তরুণদের পকেট কেটে এই তাহিরিরা হাতিয়ে নিয়েছে আজ যখন আমার তরুণ ছাত্রগুলো এই সরকারের কাছে ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছে সরকারের বুলেটের আঘাতে যখন তাদের কলিজা সারখার হয়েছে শত শত মায়ের কুল খালি হয়েছে এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সাধারণ মানুষ চাকরিজীবী কৃষিজীবী সব স্তরের মানুষ যখন রাস্তায় নেমে এসেছে এই তাহিরি তাহিরিপন্থীরা তারা একটা একটু শব্দ বলিনি জাতির ক্লান্তি লগ্নে জাতির পক্ষে দাঁড়ায়নি সুতরাং তাদের সাথে আমাদের অনেক হিসাব নিকাশ আছে আমি যুবক সমাজদেরকে বলবো এই সমস্ত বন্ড মাজার পুজারি সুবিধাবাদী তাদেরকে মডেল বানানো এটা আপনাদের জন্য ভুল সিদ্ধান্ত ছিল যদি মডেল বানাতে হয় শাহেক আহমদুল্লাহকে মডেল বানান যদি কাউকে মডেল হিসাবে মানতে হয় তিনি হলেন আল্লামা মামুনুল হক কাউকে যদি মডেল হিসাবে গ্রহণ করতে হয় তিনি হলেন শায়েখ পীর সাহেব চরমোনাই হাফিজাহুল্লাহ তাদেরকে মডেল বানান জাতির ক্লান্তি লগ্নে মাঠে ময়দানে থেকে আর্থিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে যারা জাতির ক্লান্তি লগ্নে মাঠে ময়দানে ছিলেন এখনও যারা আছেন তাদেরকেই মডেল বানানার সুবিধাবাদীদেরকে চিহ্নিত করার আমাদের সময় আসছে সেই জন্য আমি বলবো এই সমস্ত ভণ্ড এই সমস্ত মাজার পূজারী তাদের কোনো অবস্থান তাদের কোনো বক্তব্য আমরা পাইনি তাদেরকে জাতি খুঁজছে বরংস আমরা যখন মজলুম ছিলাম এই সমস্ত বন্ডরা জালেম সরকারের পক্ষ নিয়ে আল্লামা শাহ আহমদ সুফিকে পর্যন্ত কটুক্তি করেছে গিয়াসুদ্দিন তাহিরি আমাদের উস্তাদ আল্লামা বাবনগরী রাহিমাহুল্লাহকে যখন অবৈধ সরকার শাপলা চত্বর থেকে দরে নিয়ে রিমান্ডে দেয় আমার উস্তাদ তো সুস্থ ছিলেন তিনি দিব্যি হাজারী মাদ্রাসায় তিনি চলাফেরা করতে পারতেন রিমান্ড থেকে আসার পর হুজুর আর কোনোদিন দাঁড়িয়ে হাঁটতে পারিনি হুইল চেয়ারে করে হুজুরে ক্লাস দিয়েছেন যতদিন জীবিত ছিলেন আমার উস্তাদ অসুস্থ ছিলেন না এই জালেম সরকার রিমান্ডে নিয়ে আমার উস্তাদকে অসুস্থ করেছেন হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আজ যদি আমার উস্তাদগণ জীবিত থাকতেন আমাদের উস্তাদদের চোখের পানি সাপলা চত্বরে হাজার হাজার আলেম উলামাদের চোখের পানি এবং রক্ত বর্তমান দুই হাজার চব্বিশের স্কুল কলেজ ইউনিভার্সিটি সাধারণ মানুষের দেহের রক্তের বিনিময়ে যে বিজয় আমরা অর্জন করেছি এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিজয় সেই জন্য আমি আশা রাখি এই সমস্ত বন্ডগুলাকে চিহ্নিত করা তারা আমাদের উস্তাদের ব্যাপারেও কথা বলতে তারা দ্বিধাবোধ করেনি এই বন্ডদের মধ্যে উল্লেখযোগ্য একটি বন্ড আছে তার নাম হলো হাসানুর রহমান হুসাইনি নকশেবন্দি যখন সৈরা শাসক সরকার আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহকে রিমান্ডে নেই তিনার পায়ে যখন প্রচন্ড আঘাত করে হুজুরে পা দিয়ে দাঁড়াতে পারতেন না কিন্তু এই হাসানুর রহমান হুসাইনি নকশবন্দী হুজুরকে নিয়ে অনেক মিথ্যা কুচ্ছা রটনা করেছেন তাদেরকেও জাতি খুঁচে তারা কোথায় আমরা তালাশ করছি তাদেরকে দেখা যায় না কেন জাতি বুঝেছে যে কারা হলো ধর্ম ব্যবসায়ী কারা হলো বন্ড আর কারা দেশ এবং জাতি